সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশে যারা এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেল ক্লিক করছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। দর্শক, আমরা একদম দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ভিডিও করে থাকি। এরকমই একটি গ্রামে এসেছি, গাজীপুরের কালিয়াকৈর এলাকায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে বসে আছে একটি বোন, তার জীবনের কষ্টের কথাগুলো তুলে ধরার চেষ্টা করব। তার কি কষ্ট আর কী বা সুখ আছে সেই কথাগুলোই তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম আপা আপনার? রওশনারা। রওশনারা আপা, আপনার ফ্যামিলিতে কে কে আছে আর আপনার? আমার এক ছেলে এক মেয়ে। স্বামী কয়দিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, হাঁটতে পারে না, খুব কষ্টের জীবন। তো কষ্টের মাঝে ওই যে আপনি এত সুন্দর করে হাসি দিচ্ছেন কেন? ভিতরে মানুষে তো কষ্ট দেখান যায় না। আমরা তো এরকম আসলে ভিডিও করতে গিয়ে কখনো পাইনি যে এই কষ্টের মাঝেও যে এত হাসি লুকিয়ে থাকে। মানুষের নিজের কষ্ট নিজেরই বুক করার নাই, মানে নিজে কইলে তো মানুষই বুঝবো না, মানুষে বললে মানুষ বুঝবে না। তো এই যে আপনি আসলে দেখতেও যেরকম হাসি খুশি থাকেন, মানে হাসিটাও তো অনেক চমৎকার। তো এই যে আপনার স্বামী এই অ্যাক্সিডেন্ট করলো কিভাবে? গাড়িতে আসতে গেলা। কি গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট করেছে? মাহিন্দ্র গাড়ি। মাহেন্দ্র গাড়ি। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? ঠ্যাঙ্গের গুড়ালি মধ্যে অনেকখানি গাঁথা হয়ে থাকে, অনেক টাকা লাগছে, 1,00,000 টাকা লাগছে। মানুষে দিচ্ছি 1,00,000 টাকা খরচ হয়েছে। মানুষে দিচ্ছি, মানুষের কাছ থেকে কি ধার করেছেন না? এমনি দিছে, যার যা মন চাই, যার যা মন চায় ওরকম নিয়ে দিচ্ছি। আপনি চিকিৎসা করিয়েছেন? জি। তো আপনার একটি ছেলে একটি মেয়ে? হ্যাঁ। ছেলে মেয়ে কি করে? মনে লেখাপড়া করে, লেখাপড়ার টেকা পয়সা এখন খুব কষ্ট চালাইতে। কোন ক্লাসে পড়ে? মেয়ে পড়ে এটি, আর ছেলে আই পড়ে, ইন্টারে পড়ে। তো এই যে আপনি আমাদের সামনে যে ভিডিও করতে এসেছেন কি জন্য? মনে করে ছেলে মেয়ে টাকা নিয়ে আবেদন, মানে ছেলে মেয়ের লেখাপড়ার জন্য করার জন্য টাকা। আমি দর্শকের কাছে বলতে চাই একটু সহযোগিতা চাচ্ছেন। হুম, জি। দর্শক, আসলে এই বোনটি খুব লাজুক এবং হাসি খুশি থাকে সবসময়। আমরা আসলে যতক্ষণ ধরে আসছি উনি হাসে। আসলে ওনার মাঝে যে কষ্ট কিংবা দুঃখ সেটা কিন্তু কাউকে বুঝতে দেয়। তো এই যে মেয়েটাকে বিয়ে দিতে পারছেন না টাকার জন্য, যৌতুক চায়? জি। কিরকম টাকা যৌতুক চায়? মনে মনে করেন 50,000 চাই, 70,000 চাই, মানে 1,00,000 টাকাও ডিমান্ড চাই। 1,00,000 টাকাও ডিমান্ড চায়? জি। আমরা 1,00,000 টাকা কোন দিয়ে দিব? তো এই যে এত কম বয়সে মেয়েকে কেন বিয়ে দিবেন? ক্লাস এইটে এমন মনে এটে পরে মনে করেন ভালো সময়, মনে করেন ওখানকার তো দিনকাল ভালো না, মানে দিনকালে মানে মান সম্মানের ভয়ে। জি জি জি। আচ্ছা, এই যে আপনি পিছে একটি ঘর দেখতে পাচ্ছি, তো এই ঘরটি কার? আমাদের। এই যে একটি ভাঙ্গা ডেরা, এটাকে তো ডেরাই বলে? হ্যাঁ, আমাদেরই, আপনাদেরই। তো এই যে আপনি এত কষ্টের মাঝেও আমাদেরকে, আসলে আমরা এই যে এত ভিডিও করি আপনার হাসি খুশি দেখে আমাদেরও ভালো লাগতেছে। কষ্টের মাঝেও যে আপনি হাসি খুশিতে থাকেন, কষ্ট তো মানুষের বুঝানো যায় না, বুঝলে কি মানুষ বুঝবো, বুঝবো না। তে আপনি যদি দয়া লাগে তুমি কিছু আমাদের ই করবেন। আসলে আমরা তো সহযোগিতা করি না, আপনার ভিডিওটা যে দেখবে, যারা দর্শকরা দেখবে তারাই মূলত সাহায্য সহযোগিতা করে। সেই আপনার গল্পটা শুনে যদি মায়া লাগে তারা সহযোগিতা করে। তো এই যে আপনার একটি ছেলে ইন্টারে পড়ে, মেয়ে ক্লাস এইটে পড়ে, এটি কি পরীক্ষা দিয়েছে না? না, পরীক্ষা হয় এটে, পরীক্ষা মানে এবার কি এটে উঠলো? হ্যাঁ, জি জি, ক্লাস 7 থেকে এটে উঠলো। তো এই যে আপনার মেয়েকে এত কম বয়সে মান সম্মানের ভয়ে বিয়ে দিতে চাচ্ছে, তো আরো কিছুদিন পরে বিয়ে দিলে হতো না? ও না না, দিমু, তারপর আমি দেখতে দিয়ে সম্বন্ধ দেখতে দিতে বছর চলে যাব, মানে সম্বন্ধ দেখতে দেখতে বছর চলে যাবে তার মাঝেই। আমাদের ভিডিও দেখে যদি আপনাকে কিছু সহযোগিতা করে এবং আপনার ছেলেরা লেখাপড়া করতে টাকা লাগে, আপনার মেয়েকে মেয়ের দায়িত্ব যদি কেউ নিতে চায় তাহলে কি বিয়ে শাড়ি দিবেন যদি আপনাদের পছন্দ হয়? অনেক হ্যার যদি দয়া লাগে তো দিবে, তাহলে আরো পরে পরে ই করুন। দর্শক, কেউ যদি এই বোনের মেয়েকে বিয়ে শাদি করতে চান তাহলে তাদের সাথে যোগাযোগ করবেন। এবং তার আপনার মেয়েও তো মনে হয় আপনার মতো সুন্দর। সুন্দর না?
আমি তো আমার দেখলাম করতে পারি না না গল এটা আসলে গল্প না এটা তো আসলে দর্শক অনেক দর্শকই জানতে চাইবে সেজন্যই আসলে বলা অন্য কোনো বিষয় না যদি আসলে আপনাদের দায়িত্ব নিতে নিয়ে কেউ বিনা পয়সা আপনাদের এই যে এই অবস্থা আমরা নিজেরাই দেখলাম একটা ডেরা ঘরে রান্না বান্না করেন কিংবা থাকেন এই অবস্থা জেনে শুনে কেউ যদি দায়িত্ব নিতে চায় আপনার আপনার মাধ্যমেই তো যোগাযোগ করবে ফ্যামিলি নিয়ে যদি যোগাযোগ করতে চায় তাহলে তো কোনো সমস্যা নেই তে আপনার মেয়ে তো আপনার মতোই সুন্দর আচ্ছা দর্শক আসলেই এই বোনটিকে দেখছেন খুবই হাসি খুশি এবং খুবই ভালো একজন লোক যেটাকে বলে সাদা মনের মানুষ এত কষ্ট অনেক কষ্ট করে থাকে তারপরেও কিন্তু সে হাসি খুশি সবসময় হাসি খুশিতেই থাকে আমরা যত বন্ধুরে এই বাড়িতে এসেছি আমি দেখি নাই সে কখনো মুখ বেজার করে থাকে তো এই যে আপনার হাজবেন্ডের চিকিৎসা করতে লক্ষ টাকা খরচ হয়েছে মানুষের সহযোগিতায় তো এই যে আপনাকে মানুষ এত সহযোগিতা করলো কি কারণে আপনার ব্যবহারের কারণে দেখছি আমার মনটা ভালো আমার সহযোগিতা ভালো এই সমস্ত দেখে আমার পোলা পান্তি আমার স্বামী আমার দেখে মানুষের সহযোগিতা করছে ভালো করে দর্শক আসলে যার মন ভালো মন ফ্রেশ সে কখনো ঠেকে না একবার একদিকে না একদিকে আল্লাহ একটা ব্যবস্থা করেই দে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিংবা আপনার আপনার মেয়ের বিয়ে শাদির ব্যাপারে কেউ হেল্প করতে চায় কিংবা কেউ বিয়ে শাদি করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবো আমি তো বলতে পারি না মানে আপনার কি কোনো যোগাযোগের ব্যবস্থা আছে মোবাইল আছে জি মোবাইল আছে সেই মোবাইলটা কে ধরে আমি ধরি আমার মেয়ে ধরে যদি আপনি ধরেন তাহলে নাম্বারটি দিতে পারেন নাম্বার আছে তাহলে নাম্বারটি কি মুখস্থ আছে কোন নাম্বারটা দেখছে কি ধর কাগজে লিখে দিস ঘরে ঘরে আচ্ছা এই যে আপনি নাম্বারটি বলুন 01 আরেকবার বলুন দর্শক আপনারা এই যে ভিডিওটি ভিডিওতে নাম্বারটি দিলাম আপনারা কেউ খারাপ কোনো কথা বলবেন না খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে ফোন দিবেন না যদি আপনাদের মায়া দয়া হয় তাহলেই এই বোনটিকে দেখে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আর কেউ যদি তার মেয়ের দায়িত্ব নিতে চান তাহলে ফ্যামিলি নিয়ে তার সাথে যোগাযোগ করবেন আচ্ছা আপনার আর কিছু বলার আছে আপনার আর কিছু বলার আছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আর বলার উদ্দেশ্য নাই আমার ছেলে মেয়ে লেখার খরচ চাই মানে লেখাপড়ার একটু কাপড়টা ঠিক করেন ওই যে মাথার লেখাপড়ার খরচের জন্য আজকে মূলত ভিডিও করতে এসেছেন তে কেউ যদি লেখাপড়ার খরচ দেয় আপনার কথাটা শুনে কিংবা আপনার ভিডিও দেখে অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিবে তো এই যে আপনি এত হাসি খুশি থাকেন কেন একটু বলেন তো আপনার হাসিটা অনেক সুন্দর বেজার থাকতে পারেন কখনোই থাকেন নাই না বেজার থাকলে আমার ওরকম দুম থেকে মানে আপনি বেজার থাকলে আপনারও দুম থেকে মানুষের সাথে বেজারে থাকা ভাই এই যে আপনার হাসিটা কিন্তু আসলেই আমরা কিন্তু গল্প বলতেছি না আপনার হাসিটা অনেক চমৎকার আপনার এই যে আপনার হাসি দেখে আপনার ছেলে মেয়ে কখনো কি বলছে যে মা তুমি সবসময় এত হাসো কেন না না তারা এনজয় করে জি আপনার স্বামী আপনার বাড়ি কোন জায়গায় ছিল আমাদের বাবার বাড়ি গাজীপুর গাজীপুর কোন জায়গা কাশিমপুরে আর আপনার শ্বশুর বাড়ির বরই বাড়ি তো এই যে কেউ যদি আপনাকে সহযোগিতা করতে চায় সরাসরি এসে যদি কেউ সহযোগিতা দিতে চায় তাহলে কিভাবে আসবে আপনার এইখানে ঠিকানাটা একটু বলবেন এই ঠিকানাটা একটু ডিটেলস ভাবে কিভাবে আসবে গাজীপুরের কালিয়কর থানা গাজীপুর জেলা কালিয়কর থানা বরুই বাড়ি বরুই বাড়ি বাজারে এসে কি বলতে হবে ডাকুরার গ্রাম আপনার নামটা কি বললেন রওশনারা রওশনারা
রসনারা আপার বাড়িতে কেউ আসতে চাইলে এইভাবেই আসতে হবে, এই ঠিকানায় আসতে হবে, আমি যেভাবে বলে দিলাম। দর্শক দর্শক, আমার স্বামীর নাম কি বলতে হবে? আপনার স্বামীর নাম যদি বলেন তাহলে তো ভালোই হয়। মাসুদ দেওয়ান। মাসুদ দেওয়ান, উনি কি দেওয়ান বংশের লোক? আচ্ছা, আপনাদের বিয়েটা কি পারিবারিক ভাবে হয়েছিল না প্রেম করে হয়েছিল? আমার তো মনে হয় আপনার হাসি দেখে। না না দর্শক, আসলে আমরা একটু ভিডিওতে মাঝে মধ্যে ফান করি, আসলে এই বোনটি খুব হাসি খুশি, তো সেই জন্যই আমরা আসলে একটু বলা। দর্শক, কেউ যদি আপনারা একটু সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিন এই বোনটিকে, কেউ খারাপ উদ্দেশ্যে দিবেন না। যদি আপনাদের মন চায় তার ছেলে মেয়ের লেখাপড়ার জন্য যদি একটু সহযোগিতা করেন তাহলে তার ছেলে মেয়ের স্বপ্ন একটু পূরণ হবে। দর্শক, আজ এই পর্যন্তই। খুব ইচ্ছা আপনার ছেলে মেয়ে দুজনেরই কি লেখাপড়া খুব ইচ্ছা? জি, আমার ছেলে লেখাপড়ার ইচ্ছা। আমি কই যে টাকার নিকা কই লেখাপড়া করম, আর কই না মা আমার লেখাপড়া করে আমি খুব বড় মানুষ হব। না, আপনাদেরও কি স্বপ্ন আছে? আমারও মনে করেন আকর্ষণ আছে, আমার স্বামীরও মনে করেন আকর্ষণ আছে। স্বামী কই পড়াবো, এলা আমি কই সাইকো পড়া লাগবে, টাকা পয়সা নাই তো পড়াবে চাই না আমি। আসলে লেখাপড়া না পড়াম, আমরাও দোয়া করি আপনার স্বপ্ন কিংবা আশা পূরণ হোক। দর্শক, আজ এই পর্যন্তই। অন্য কোনো জায়গায় অন্য কোনো জেলায় আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।